আসসালামু আলাইকুম। 2001 সালে গুগল আর্থ তথা গুগল ম্যাপের আবিষ্কারের পর থেকে আমরা আমাদের পৃথিবীকে 3D ভাবে দেখতে পারছি। তাছাড়া গুগল ম্যাপের আবিষ্কারের পূর্বে মানুষের কাছে পৃথিবীর খণ্ডিত খণ্ডিত স্থানের ম্যাপ ছিল, যা সম্পূর্ণ সঠিক ছিল না। মানুষ তখন সূর্যাস্ত এবং সূর্যোদয়ের উপর ভিত্তি করে রাস্তা নির্ণয় করত। আমাদের পৃথিবী অনেক বড়, কিন্তু প্রথমে যখন কাগজের ম্যাপ ছিল তখন সেখানে এতটা ডিটেলস ছিল না। কিন্তু গুগল ম্যাপের বদৌলতে আজকে ম্যাপে অনেক ইনফরমেশন থাকা সহ রয়েছে জিপিএস সিস্টেম, যা আমাদের জীবনযাত্রাকে করেছে অনেক সহজ। এরকম নানাবিধ ফ্যাসিলিটিস থাকা সত্ত্বেও গুগল ম্যাপের আবিষ্কারের পর অনেক লোক বাই অ্যাক্সিডেন্ট এমন অনেক স্থান আবিষ্কার করেছে যেগুলো আনএক্সপ্লোর, রহস্যময় এবং গুগল ম্যাপ অথবা স্থানীয় গভর্নমেন্ট তা আমাদের কাছ থেকে আড়াল রেখেছে। এই ভিডিওতে আমরা জানতে পারবো এমনই কিছু মিস্টিরিয়াস বা হিডেন স্থান সম্পর্কে, যেগুলো সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। তো চলুন শুরু করি আপচার আজকের নতুন একটি এপিসোড, মার্কুল নিউক্লিয়ার সাইট। বন্ধুরা, আপনারা যদি গুগল ম্যাপে কোনো মিস্টিরিয়াস স্থান লিখে সার্চ করেন তাহলে এটিকে বের করা অনেক কষ্টসাধ্য, কারণ এগুলো অনেক রিসার্চ করে পাওয়া যায়। কিন্তু আপনারা যদি ম্যাপে এই কোঅর্ডিনেটটি লিখে সার্চ করেন তাহলে আপনি এই স্থানটি দেখতে পাবেন। এটি ফ্রান্সের চুস্ক্রান নামক স্থানে অবস্থিত। আপনি ম্যাপে এই স্থানটি অস্পষ্ট দেখতে পাবেন। আর আপনি যদি এটিকে স্ট্রিট ভিউ দেখতে চান তাহলে আপনি এর অধিকাংশ স্থান ব্লার দেখতে পাবেন, আর যে স্থানগুলি স্পষ্ট সেখানে আপনি ওয়ার্নিং সাইন দেখতে পাবেন। এই স্থানটিকে ফ্রান্স পারমাণবিক গবেষণা, সমৃদ্ধকরণ এবং পারমাণবিক বোমা বানানোর কাজে ব্যবহার করে থাকে। গ্রিক মিলিটারি বেস, এটি গ্রিকের অ্যাথেন্স শহরে অবস্থিত একটি সামরিক ঘাঁটি। এটি সম্পূর্ণ পিক্সেলেট করা, আপনি ম্যাপ থেকে এটিকে পিক্সেলেট দেখতে পাবেন। কিন্তু আপনি যদি স্ট্রিট ভিউ নেন তাহলে আপনি এই স্থানটিকে উঁচু প্রাচীর দ্বারা আবদ্ধ দেখতে পাবেন। স্থানীয় গভর্নমেন্ট কখনো এ সম্পর্কে স্পষ্টভাবে কিছুই বলেনি। তারা বলে থাকে এ ধরনের অস্পষ্টতা জাতীয় সুরক্ষার সাথে সম্পর্কিত। আর এই স্থানটির ভিউ যদি আপনি নিতে চান তাহলে আপনাকে এই কোঅর্ডিনেটটি লিখে সার্চ করতে হবে। জেনিটি আইসল্যান্ড, জেনিটি আইসল্যান্ড পূর্ব সাইবেরিয়ান সাগরের ছোট একটি দ্বীপ, যার দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটার। এটি এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। এই দ্বীপটির অস্পষ্ট হওয়ার পেছনে রাশিয়া বা আমেরিকার কোনো কারণ আছে বলে মনে করেন বিশ্লেষকরা। আর আপনি এটিকে দেখতে চাইলে এই কোঅর্ডিনেটটি লিখে সার্চ করতে পারেন। প্যাটিও ডে লস ন্যারেঞ্জোস, এটি স্পেনের আমিরিয়া নামক অঞ্চলে অবস্থিত। এই কোঅর্ডিনেটটি লিখে সার্চ করলে আপনি এই স্থানটি দেখতে পাবেন। এটি কেন অস্পষ্ট এ সম্পর্কে কখনোই জানা যায়নি, তবে এখানে স্থানীয় গভর্নমেন্টের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। আপনি এখানে ব্লার ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। স্যান্ডি আইসল্যান্ড, এটি মূলত ফ্রান্সের একটি দ্বীপ, যা জেমস কুক দ্বারা প্রথম আবিষ্কার করা হয়েছিল 1770 সালে। আপনি এই কোঅর্ডিনেটটি লিখে সার্চ করলে এই স্থানটি দেখতে পাবেন। এটিকে আপনি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এটি সাগরে বিলীন, বোঝায় যায় না যে এখানে কিছু রয়েছে। আরেভা লাহেক নিউক্লিয়ার সাইট, আরেভা লাহেক পারমাণবিক স্থাপনাটি ফ্রান্সের উত্তরে অবস্থিত। এটিও 1976 সালে চালু করা হয়েছিল। এর মাধ্যমে ফ্রান্স এত পরিমাণ পরমাণু সমৃদ্ধকরণ করত যে সমুদ্রে এর তেজস্ক্রিয় বজ্রের পরিমাণ প্রায় 1 মিলিয়ন লিটার হয়ে যায়। 1997 সালে এটি বন্ধ করার পেছনে প্রচারণা চালানো হয়েছিল। ম্যাপ থেকে এটিকে আপনি ব্লার দেখতে পাবেন, এবং স্ট্রিট ভিউয়ে যদি দেখতে চান তাহলে আপনি এর আশেপাশের স্থানগুলোকে ব্লার দেখতে পাবেন। এরিয়া 51, আমি নিশ্চিত যে আপনি এরিয়া 51 নামক স্থানটির নাম শুনেছেন। আমেরিকার নেভাদা অঙ্গরাজ্যে এটি অবস্থিত। এটি মার্কিন সামরিক ঘাঁটির একটি উচ্চ শ্রেণীবদ্ধ অঞ্চল। কয়েক দশক ধরেই মানুষ অনুমান করছে এই অঞ্চলটিতে মার্কিন সামরিক বাহিনীর সাথে এলিয়েনের যোগসূত্র রয়েছে। এই অংশটিতে মানুষকে ঢুকতে দেওয়া হয় না, কোনো প্রকার ড্রোন এখানে নিষিদ্ধ। তাছাড়া অনেক গবেষক মনে করেন মার্কিন গভর্নমেন্ট গুগল ম্যাপে এই স্থানটিকে আড়াল করে একটি এডিট করা ছবি ম্যাপে বসিয়েছে, কেননা যে স্থানের আশেপাশে মানুষকে ঢুকতে দেওয়া হয় না এবং ড্রোন উড়ানো বা কোনো প্রকার ছবি তুলতে দেওয়া হয় না, সেই স্থানের ইনফরমেশন তো আমেরিকা কখনোই গুগল ম্যাপে মানুষের কাছে মুক্ত করবে না। তো আজ এই পর্যন্তই। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন, অদ্ভুত আর ইন্টারেস্টিং ফ্যাক্ট রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করুন আপছায়কে। অবশেষে ধন্যবাদ।